হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে FZS V3 বাইকটির 6000 কিলোমিটার প্লাস একটি ইউজার রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমাকে হেল্প করবেন জহিরুল ভাই। জহিরুল ভাই ময়মনসিং বাইকার্স কমিউনিটি এর অ্যাডমিন এবং এই বাইকটি তিনি 6000 কিলোমিটার ইউজ করেছেন। তো আজকে তার মুখ থেকেই শুনবো এই বাইকটির ভালো দিক এবং খারাপ দিকগুলো। সুজন, আমি হচ্ছি ময়মনসিং বাইকার্স কমিউনিটির অ্যাকচুয়ালি মেম্বারও বলা যায়, অ্যাডমিনও বলা যায়, যাই বলেন না কেন আপনার কাছে বাইক চালাই, আসলে ভাল লাগে তাই বাইক রাইড করি। আর এই পর্যন্ত FZ-এর প্রায় তিনটা মডেল ইউজ করছি। সো এটা হচ্ছে FZ-এর লাস্ট মডেল, এটা V3 বলতেছে। তো আসলে আমার 6000 প্লাস কিলোমিটার অলরেডি পাস হয়ে গেছে। আর লাস্টে আমি লাস্ট দুই দিন আগে ঈদের পরে আমি অলরেডি কুয়াকাটা যায় 1000 প্লাস করছি। তো এটার অনেক সুবিধা অসুবিধা দুটা মিলাই আছে। আসলে প্রাইসের একটা প্রাইস নিয়ে একটা অসুবিধা আছে, অনেকে বলছে এটা অনেক প্রাইস হয়ে গেছে, অনেকে বলছে আগের ইঞ্জিনটা দিলে কেন এত প্রাইস দিল। হ্যাঁ, আবার অনেকের আসলে অনেক কোশ্চেন আছে। আসলে আমি এর আগে অনেক রিভিউ করছি, সো এই রিভিউতে আসলে এত কিছু ধরবো না, জাস্ট কয়েকটা পয়েন্ট বলবো যেটা হচ্ছে যে ইউজারগুলো মোটামুটি ইউজ করার সময় ফেস করতে হয়। তো ভাই, এই বাইকের যে স্পেশাল জিনিসটা ABS, মানে যেটার জন্য এই বাইকটা মার্কেটে স্পেশাল, তো এই ABS এর ফিডব্যাকটা কেমন পাইছেন? আসলে অলমোস্ট ABS এর ফিডব্যাক অনেক ভালো। ABS এর ফিডব্যাকটা হচ্ছে এক অনকথায় ফার্স্ট ক্লাস বলা যায়, এখান থেকে এটা অনেক ভালো। ঠিক আছে, যদিও আসলে এই প্রাইস রেঞ্জে আমি মনে করি 3 লাখ টাকা দিয়ে ডুয়েল ABS দিত তাহলে আমার আরও একটু খুশি হইতাম, কিন্তু কেন যে সিঙ্গেল ABS দিল ঠিক আছে এটা যায় না, এটা কোম্পানির অনেক ইস্যু থাকে। ঠিক আছে, আবার প্রাইস অনুযায়ী। আর ভাই, সম্পূর্ণ ব্রেকিং ফিডব্যাক কীরকম পাইছেন? ঠিক আছে, এই গাড়ির মানে FZ-এর সবাই তো আসলে ব্রেক কমফোর্ট এটা নিয়ে সবসময় সবাই চিন্তা করে। তা আমার কথা হচ্ছে যে এই V2টা আমি যদি মানে আমার ভাষ্যমত না, আমি আরও অনেক ইন্ডিয়ান রিভিউ দেখছি, সেই রিভিউটার ভাষ্যমতে বলতেছি এবং আমি নিজে ইউজ করছি, ইউজ করে আমি একটাই প্রবলেম আছে যে এস রিয়ার ব্রেকটা আসলে সেরকম ভালো না, মানে ব্রেকিং ফিডব্যাকে ফ্রন্ট ব্রেকটা যেরকম ভালো কাজ করে রিয়ার ব্রেকটা ভালো না। আমি এটা আমার কথা বলতেছি না, আমি সব রিভিউ থেকে বলতেছি যে, আর আমি পার্সোনাল বলতে যখন আমি দেখতেছি যে এই যে কিছু প্রতিদিন পর পর দেখা যাচ্ছে ব্রেকটা অনেক চাপতে হয় অলমোস্ট, মানে একটা আছে না যে আমি নিজেও কিন্তু মাঝে মাঝে ব্রেকটা খুলে এই পরিষ্কার করি এবং এখান থেকে করে নিই, মডিফাই করে নিই, মানে অ্যাডজাস্ট করে নিই। তো এটা হচ্ছে যে কদিন পর স্লো হয়ে যায়, অ্যাডজাস্ট করতে হয়, এইটাই এতটুকু। কিন্তু ব্রেক যেটা হচ্ছে তুমি 80 মানে অলমোস্ট এটা হচ্ছে মিড পারফরমেন্সের গাড়ি, আমি মনে করি তুমি মিড রেঞ্জের গাড়ি, এটা তুমি 70, 80, 45, 50 যে কোনো সময় তুমি এটারে কন্ট্রোল করতে পারবা। হ্যাঁ, তারপর রিয়ার ব্যাগটা অনেকের কমপ্লেন যে রিয়ার ব্যাগটা আগের মতো মানে ওভাবে কাজ করে না, এটা অথবা হচ্ছে যে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে যার যার মতো প্রবলেম। সেটা হচ্ছে যে আসলে এই প্রবলেমটা হচ্ছে আসলে বাইক তো যেহেতু দিছে আপনার সিটটা ডবল বসার জন্য, দুজন বসার জন্য, তো সিঙ্গেল রাইড করলে আসলে এখানে কোনো প্রবলেমই নাই। যদি ডবল রাইড করেন তাহলে হচ্ছে যে হেডলাইটটা আছে, হেডলাইটের পাঁচ মারলে দেখা যাচ্ছে যে আপনার আকাশে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা আসলে সিঙ্গেল রাইডের ক্ষেত্রে আমি বলবো যে ইটস পারফেক্ট, কোনো প্রবলেম নেই। বাট যদি ডবল রাইড করেন এবং পিলেনের ওয়েট যদি অলমোস্ট 80+ হয়ে থাকে তাহলে এটা অনেক প্রবলেম, মানে রাতের বেলা রাইড করার সময় হেডলাইট প্রবলেম হয়ে যাচ্ছে, হেডল্যাম্পের পজিশনটা আর কি রোড থেকে সরে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো আবার আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, অ্যাডজাস্ট করে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আবার মানে কেন জানি মনে হচ্ছে যে না আসলে সিঙ্গেল ইজ দ্য বেস্ট। একটু টিউনিংটা চেঞ্জ করা আছে, যার কারণে আপনার যে V2 আছে এই V2 থেকে এটা রিডিবি ক্যাপটা একটু বেশি মনে হবে। কিছু বলতেছিলাম সেটা হচ্ছে অলমোস্ট FIR মাইলেজটা ইজ বেটার, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমি এখনও পার লিটারে আসলে যদি ইকোতে চালাই, ECO যেটা বললাম, ইকোতে চালালে এখনও 52+ পাই, 52 থাকে, অলমোস্ট 50 থাকে, কারণ সবসময় তো ইকোতে চালানো হয় না, রাস্তা খালি বেলা টানতে হয়। আর নর্মাল যদি হিসাব করি লিটার তাহলে সেটা হচ্ছে 45 থেকে 48, যদি আপনি 85-90 করে চালান স্পিডে তখন 45 থেকে 48 পর্যন্ত থাকবে, তবে যদি 65 মাঝখানে বা 70 মতো চালান তাহলে অলমোস্ট 50+। তো ভাই, বাইকের ভালো খারাপ দিক তো বললেন, এই পর্যন্ত বাইকের বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম পাইছেন কি না? এটা টোর ছিল আমার নেত্রকোনা, তো সেখানে 150 কিলোমিটার রান করার মাঝখানে হঠাৎ করে দেখি যে গাড়ির চাকা বাড়ি আছে, তো তখন বেরিয়ে নেমে গাড়িতে নেমে দেখলাম যে আসলে রিম বেঁকে গেছে। কেন বেঁকছে সেটার উত্তর এখন আমার কাছে নাই, এবং কি আমার কাছে না অনেকের কাছেও নাই, কারণ অলমোস্ট 25-25টা বাইক ছিল, সবারই একই প্রশ্ন, ভাই নতুন বাইক কেন রিম বেঁকলো,
যাই হোক, রিম যখন দেখছে কোম্পানি ফিডব্যাক দিছে আমাকে, তো এটা না আমার কিছু বলার নাই, কোম্পানি আমাকে রিম চেঞ্জ করে দিছে। তো ভাই ভালো দিক খারাপ দিক তো গেল, তো এইবার লাস্ট একটা কোয়েশ্চেন করি, এই 3 লক্ষ টাকার প্রাইস রেঞ্জে এই বাইকের পারফরমেন্স নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? আসলে অলমোস্ট আসলে 3 লাখ টাকা, 5000 টাকা লেস দেন, এখন অনেক অফার চলতেছে 12000 টাকার মতো আর কি। তো আসলে 3 লাখ টাকার যে বাইক, আসলে 3 লাখ টাকা কেন হলো এটা অনেকে কোশ্চেন, যে আসলে ইন্ডিয়াতে তো 97000 রুপি, তো 97000 রুপি যদি আমরা 97000 রুপি যদি আমরা ইয়া করি, কনভার্ট করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের বাইক কিন্তু আসলে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা বেশি পড়ার কথা না। কিন্তু আমাদের দেশের যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট ট্যাক্স 151%, আমি যেটা শুনছি আর কি, 150% গভর্নমেন্ট ট্যাক্স। তো আসলে সেই যদি তুলনা করি, তাহলে আসলে ইন্ডিয়াতে যদি বলি যে 1 লাখ টাকার বাইক হিসেবে এটা পারফরমেন্স, ইন্ডিয়া বলবে বেস্ট ইন্ডিয়াতে, তাই ইন্ডিয়াতে হচ্ছে এটার দাম হচ্ছে 97000 রুপি, আমাদের দেশে হচ্ছে 3 লাখ। তো সেখানে যদি আমি যদি ইন্ডিয়ার হিসাব করে বলি যে মানে 1 লাখ রুপি ইজ দ্য বেস্ট, কিন্তু আমাদের দেশে যদি বলি যে ইন্ডিয়ার 1 লাখ রুপির বাইক বাংলাদেশে 3 লাখ রুপিতে 3 লাখ টাকা পাওয়া যাচ্ছে, তাহলে আপনার কাছে পারফরমেন্সটা কেমন? আমি অলমোস্ট বলবো যে বাইক ভালো, বাট দাম মানে প্রাইসটা ভালো, প্রাইস হিসেবে পারফরমেন্সটা নাই আর কি, প্রাইস হিসেবে পারফরমেন্স নাই। প্রাইসের দিক দিয়ে আসলে এটা আমি কিছু বলবো না, প্রাইস অলমোস্ট আমি মনে করি কোম্পানিকে আরও কমানো দরকার, অলমোস্ট গভর্নমেন্টকেও বোঝা দরকার যে ইন্ডিয়াতে একটা বাইক যদি 1 লাখ টাকা হয়, তাহলে আমাদের দেশে কেন 3 লাখ টাকা হবে? ট্যাক্স তো নিবেই, হ্যাঁ, ট্যাক্স নিয়ে অলমোস্ট যদি এই বাইকটা আপনার 2 লাখ 20, 30, 40 মধ্যে হইতো, আমার মনে হয় যে এটা মানে বেস্ট সেলিং বাইক হইতে হতো। সবারই এক কথাই যে কেন প্রাইস বেশি, তারপরে মানুষ কিনতেছে, প্রাইস বেশি হওয়া কিন্তু মানুষ কিনতেছে, কারণ মানুষের শখ আছে, ঠিক আছে, শখের দাম 1 লাখ টাকা, কেউ ঋণ করে কিনতেছে, কেউ চেষ্টা উপার্জন করে কিনতেছে, কেউ বিভিন্নভাবে কিনতেছে। তো এই ছিল FZS ভার্সন 3 সম্পর্কে ছোট্ট একটি রিভিউ, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বাইক রিলেটেড আরও আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।